যে ড্রটা করেছিলাম ফার্স্ট রাউন্ডের সেই ড্রর যে উইনার ওয়াজ এট পিকে হ্যাঁ সেই মহেন্দ্র ফোনে আমরা লটারি করলাম ঠাস করে একটা নাম উঠলো নামটা হচ্ছে ওয়াজ এট পিকে সে হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আমি ওয়াজিদ পিকে স্কুটি ম্যান চ্যানেলের সেই লাকি উইনার মোহাম্মদ আব্দুল ওয়াজিদ পিকে এভরিবডি কল মি পিকে ইয়েস হ্যাং হয়েছিলাম কিছুক্ষণের জন্য আসলে বিশ্বাস করছিলাম না ওটা আমি পরে ইউটিউবে যে ভিডিওটা আর প্রিভিয়াস করছিলাম যে আসলে কি আমি এটা পরবর্তী হ্যাঁ দেখলাম ওয়াজিদ পিকে ওটা আমি ছিলাম খুবই ভালো লাগছে এবং নিজেকে অনেক লাকি ভাবছি আসলে এরকম ভাবে পাবো কখনো কল্পনা করতে পারি বিশ্বাস করছিলাম না পরে ভাবলাম না আসলে এটা আমি সেই উইনার পিকে থ্যাংকস নরেন বেকার থ্যাংকস কুটিম্যান ভাইকে যে আমাকে সিলেকশন করার জন্য না ডেফিনেটলি আমি হানিফ ভাইকে থ্যাংকসটা বেশি দিতে চাই বিকজ এই লাকি উইনার সিলেকশনের যে ড্রর ব্যাপারে আমি যখন হানিফ ভাইকে ফার্স্ট বলছিলাম তো হানিফ ভাই কিন্তু খুব উইলিংলি সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ ভাই আমি আছি থ্যাংকস আমার উল্টো আপনাকে জানানো দরকার উচিত কারণ আমরা এমন একটা টাইমে সিচুয়েশন আছে পার করতেছি যে অনেকে কিন্তু এখন আমরা ডিজিটাল যুগের কারণে ঘরে বসে মাল পাইতেছি আমরা কিন্তু অনলাইন বিজনেস করি না অনলাইন বিজনেসের চ্যাপ্টার কিন্তু অন্য আমরা কিন্তু সব বিজনেস করি আমরা সব থেকে মাল সেল করি তো অনলাইনে একমাত্র কাস্টমারদের সুবিধার্থে কিন্তু আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সেটা ফুড সার্ভিসের মাধ্যমে দেই এটা আসলে আপনার ব্লগের পর কিন্তু ইনশাল্লাহ ভালো সারা পাইছি সারা বারবার সেল হয়েছে এখন আপনি একটা জিনিস যে হ্যাঁ আপনার একটা ব্লগে একটা উইনার একটা রাউন্ড করবেন সেক্ষেত্রে যদি আমি বেসিক্যালি না যাই তাহলে তো আর হলো না তাহলে আমি আপনার কাছ থেকে খালি সুবিধা শুধু যদি সুবিধাই বুক করি তাহলে তো হইলো না এটা তো তাহলে একই হয়ে গেল না যে একজন খালি সুবিধা দিবে আর একজন সুবিধা নিবে তাহলে তো এটা হতে পারে না থ্যাংক ইউ ভাই এটা বোঝার মতো মন মানসিকতা আসলে সবার থাকে না আপনার নিঃসন্দেহে সেটা আছে থ্যাংক ইউ সো মাচ এবং দ্যাটস ওয়াই আপনার এই মেন্টালিটিটা আছে বলেই কিন্তু আমি হানিফ ভাই আপনাকে সবসময় চেষ্টা করছি যতটুকু পারা যায় আমার যারা ভিউয়ার আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার হ্যাঁ বিকজ আমি দেখেছি আপনি চেষ্টা করছেন সবসময় আমার ভিউয়ারদের একটা একদম পুরো প্রপার প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং ইউনিক প্রাইস প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনার ভিউয়ার্স যারা আসে আপনার ব্লগ দেখে যারা আসে আপনাকে তো অনেকে কমেন্টস করে বা অনেকে কিন্তু কলই করে তো ওদেরকে জিজ্ঞাসা করবেন আমার দোকানে আইসা কি ধরনের সার্ভিস পায় আর আমি যথেষ্ট সার্ভ দেওয়ার চেষ্টা করি যে না একটা লোক একজনের ব্লগ দেখে ওনার রেফারেন্সে আসছে ওনাকে যতটুকু সার্ভিস দেওয়া যায় আমি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ হানিফ ভাই আচ্ছা এবার আমাদের ওয়াজেদ পিকে আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন কবে থেকে ১৭ দিন হবে লাস্ট ১৭ দিন ১৭ দিন হবে কারণ বিকজ আমার যে এখন স্টিল যেটা আমি হেলমেটটা ইউজ করি সেটা একটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে তো মাঝখান থেকে স্টিল বারটা আমি কিনবো দেখি এদের আগে থেকে প্ল্যান করে রাখছি তো পর লাস্টে কে হবে বিওজি এটা ব্লগটা দেখার পর ভাবলাম একটা লাইক কমেন্ট করেই ফেলি দেখি লাগে নাকি তবে আল্লাহর রহমতে এটা সিলেকশন হয়ে গেল আমার খুব ভালো লাগছে আর কি জিনিসটা যে একটা সার্টিফাইড একটা হেলমেট পেয়ে গেলাম আচ্ছা বাইকারদের উচিত সার্টিফাইড হেলমেটগুলো ফুল ফেস হেলমেটগুলো পরা উচিত যেটা আল্লাহ না চাক কোনো দুর্ঘটনা হয়ে গেলে সেফটি সেক্ষেত্রে অনেক ভালো একটা ইফেক্ট পাওয়া যাবে হ্যাঁ একটা সার্টিফাইড হেলমেট আসলে পরা উচিত সবার প্রত্যেকেরই হ্যাঁ অনেকে এই ব্যাপারে নেগলিজেন্সি করে যে চিন্তা করে যে না থাক এত টাকা দিয়ে কেন একটা হেলমেট কিনতে যাবো হ্যাঁ তো তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে বিপদ কিন্তু বলে পেয়ে আসে না যখন বিপদ আসবে তখন আলটিমেটলি ঘটে যাবে যে দুর্ঘটনা ঘটার তার আগ থেকে আমাদের উচিত প্রত্যেকের একটা সার্টিফাইড হেলমেট ইউজ করা আমরা যে প্রসেসে উইনার সিলেক্ট করেছি যারা একটু স্মার্ট আর কি তারা সবাই জানে যে র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটটাতে কীভাবে উইনার সিলেক্ট করে এবং ইন্টারন্যাশনালি প্রত্যেকটা গিভওয়েতে এভাবেই উইনার সিলেক্ট করা হয় র্যান্ডমলি এবং ওখানে কাটছপের কোনো সুযোগ নেই বাইক চালাচ্ছেন ৫ বছর ওকে সো এর মধ্যে কখনো অ্যাক্সিডেন্ট করেছেন বড় করে একবার ঈদের দিন তাও ঈদের দিন হ্যাঁ ঈদের দিন তারপরে ২০১৫ সালে সেফটি হেলমেট ছিল সাথে এমনিতে এখন কি করছেন এখন আমি জব করতেছি আচ্ছা
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার উইনারের নামটা আমি অ্যানাউন্স করি, তারপর আমি কিন্তু প্রায় 24 ঘন্টা ওয়েট করছিলাম যে উইনার কোনো রেসপন্স করছে না কেন, ঠিক আছে? আমি দেখছি কি ব্যাপার, উইনারের নাম ঘোষণা করলাম, ইভেন আমি উইনারের যে কমেন্টটা ওইটা পিন করে রাখলাম পর্যন্ত, যেন যে কোনো কেউ এসে সহজেই দেখতে পায় কমেন্টটা। হ্যাঁ, একদম ভিডিওর প্রথমে আমি আপনার কমেন্টটাকে উঠাই নিয়ে রাখলাম, পিন করে রাখলাম, সবাই এসে যেন দেখতে পারে, আপনি যে উইনার নিজে এসেও যেন দেখতে পারেন। কিন্তু আমি 24 ঘন্টা দেখলাম যে কী ব্যাপার, কোনো রিপ্লাই নাই, কিচ্ছু নাই। পরে আমি অবশ্যই একটা কমেন্ট পরে লিখে দিয়েছিলাম যে আপনাকে সময় দেওয়া হচ্ছে 7 দিন, 7 দিনে যদি আপনি ক্লেম না করেন আপনার গিফটটা, সেক্ষেত্রে আমি আরও এক রাউন্ড ড্র করতে বাধ্য হবো এবং আরেকজন উইনার সিলেক্ট করতে হবে আমাদেরকে বাধ্য হয়। তো পরে দেখলাম যে লাকিলি 48 আওয়ার্সের মাথায় এসে আপনি আমাকে রিপ্লাই করলেন আমার হোয়াটসঅ্যাপে। তো তার মানে আপনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যখন দেখছিলেন? পারছিলাম না, এই জন্য লাস্ট আবার 10 সেকেন্ড প্রিভিয়াস করছিলাম ভিডিওটা, যে আসলে কি আমি এটা পরে বিশ্বাস করি। এবং আমি যেহেতু অফিসে ছিলাম, কলিগদেরকে বললাম যে আমি তো এরকম উইনার হয়ে গেছি, তো ট্রিট চাচ্ছি, আমি সমস্যা ট্রিট সমস্যাটা, কিন্তু আমি লাকি হয়েছি, এটা আমি খুব হ্যাপি। আমাদের হেলমেটটা চুজ করার পালা, আমাদের স্পার্টানের কালার হচ্ছে এটা 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 এই যে এটা এবং এটা সবার থাকে, কিন্তু অনেক সময় দেখা গেছে কি যে মন মতো হেলমেটটার যে বাজেটটা সেটা অনেক সময় থাকে না, এই জন্য একটা অপেক্ষার ব্যাপার থাকে। হ্যাঁ, যে কবে আমি সেটা আমি কিনবো মন মতো হেলমেটটা, চাইতে কাঙ্ক্ষিত যেটা ব্যাপারটা এতদিনের ভিতর, হ্যাঁ, যে একজন সৌভাগ্যবান হওয়াটা কিন্তু আল্লাহর ইচ্ছা, যাই হোক আপনাদের চেষ্টা সমস্যা, ডেফিনেটলি এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, এটা একটা রহমত, তো একটা ব্যাপারই, হ্যাঁ, বাকি সব কিছু আসলে উসিলা মাত্র, কমেন্ট মাত্র একটাই করছিলাম, একটাতে ইনশাল্লাহ লাকি হলে পরে একটা কমেন্টই যথেষ্ট। আগের দিন বলেছিলাম এই যে আমাদের সাকিব, সেও মন খারাপ করেছিল যে সে উইনার হইতে পারে নাই, তো এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, উইনারকে আমরা তুলে দিচ্ছি আমাদের সেই মোস্ট এক্সাইটেড মোমেন্ট এটা। হ্যাঁ, কাঙ্ক্ষিত সেই গিফট যারা এভাবে করে আমাদের সঙ্গে সবসময় আছে, বেশ ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট গুলো নিয়ে, তাদের জন্য আমি হ্যাটস অফ জানাচ্ছি। আরিফ ভাই সবসময় আমাদের সাথে এভাবে থাকবেন, সবসময় চেষ্টা করি যে বাজারে যেসব হেলমেটের ডিমান্ড, যে ডিমান্ডেবল হেলমেটগুলো, ডিমান্ডেবল যত অ্যাক্সেসরিজগুলো আছে সব কিছু কালেকশনে রাখার জন্য, আলটিমেটলি উইনার হ্যাপি, পিকে বাংলাদেশের পিকে, বাংলাদেশের পিকে, অবশ্যই আর নেক্সট রাউন্ড গুলো কখন হবে, কিভাবে হবে, সবকিছু আমি আবার জানাই দিব, আজকে না আর একটা ভিডিওতে আমি সেটা জানাবো, বিকজ আগের দিন আমরা কিছু এক্সপিরিয়েন্স ছিল আমার ফার্স্ট রাউন্ডটা করার ক্ষেত্রে, তো যার কারণে আমাকে একটু ভাবতে হবে যে এটা আমি কোন ওয়েতে করব, সেটা সেটেল হলে আমি ডেফিনেটলি আবার নেক্সট রাউন্ডের অ্যানাউন্সমেন্ট করে দেবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে ভিডিও দেখতে থাকেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিবেন, এবং ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, লাইক করতে পয়সা লাগে না, কষ্ট হয় না, জাস্ট একটা লাইক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।